যশোরে চৌগাছায় মাদককে না বলি খেলাকে হ্যাঁ বলি, মাদক ছেড়ে খেলা করি, পুলিশ হোক জনগণের সেবা, নিরাপত্তা ও বন্ধু, এই স্লোগানকে সামনে রেখে এই প্রথম চৌগাছার হাকিমপুর বিট পুলিশিং এর আয়োজনে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়। যশোর থেকে শামীম রাজার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাকিমপুর বিট পুলিশিং অফিসার এসআই তামিম ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রামের বয়স্ক মানুষেরা অংশগ্রহণ করেন এবং তারা খেলায় অংশ নেন। এলাকার শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠান শেষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। এটা চৌগাছা থানার একেবারে শেষ সীমানা, আমাদের কালীগঞ্জের বর্ডার এবং চৌগাছার বর্ডার, খুবই প্রত্যন্ত একটা গ্রাম। এই গ্রামের মানুষজন খুবই সহজ সরল এবং সাদা মনের মানুষ। এখানে এসেছি, আসার পরে এখানকার লোকজনের সাথে কথা বললাম এবং পুলিশের সাথে যে একটা দূরত্ব বা পুলিশের প্রতি যে একটা ভীতি, এই ভীতিটা দূর করার জন্যই মূলত আমার এই কাজটা। মাদক থেকে যুব সমাজ দূরে থাকুক, বাল্য বিবাহটা বন্ধ হোক, তারপরে যৌতুকের এইটা যেন একেবারে নিরসন হয়ে যায়। প্রধানমন্ত্রীর যে একটা অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের দিকে যেন এইখানকার মানুষ এক ধাপ এগিয়ে যেতে পারে। এবং সর্বোপরি যেটা চাচ্ছি, একটা মিলন মেলা, সবার সাথে সবার একটা ইন্টিমেসি। এইটা আজকে দেখলাম ক্রিকেট খেলতেছে একটা ছেলে স্যান্ডেল পাই দিয়া। আমি মনে করি এই স্যান্ডেল পরুয়া ছেলেটাই একদিন মাশরাফি হবে, একদিন সাকিব আল হাসান হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে বড় পুরোর পর্যন্ত এবং শিশু আবাল বিদ্যা বনিতা সবার মধ্যে যে মেলবন্ধন সৃষ্টি করার জন্য আজকে চৌগাছা থানা পুলিশ যে আয়োজনটা করেছে, এটা বাংলাদেশের একটি অনন্য দৃষ্টান্ত। আজকের এই যে অনুষ্ঠান, এই যে ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায় যদি এরকম প্রত্যেকটা থানার পুলিশ যদি এরকম আয়োজন করে, তাহলে সাধারণ মানুষ সমাজ সুসংগঠিত হবে, রাষ্ট্র সুসংগঠিত হবে এবং সাথে সাথে আজকে ছোট ছোট ছেলেমেয়েদের থেকে শুরু করে আমাদের প্রাপ্তবয়স্ক পর্যন্ত আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যে মাদকাসক্ত, ইপ্রেজিং অথবা বিভিন্ন নেশাগ্রস্ত, বিশেষ করে মোবাইলে যে নেশাগ্রস্ত হচ্ছে, এই নেশাগ্রস্ত থেকে পরিত্যাগ করে তারা সুশৃঙ্খল জীবনে ফিরে আসবে, এই দৃষ্টান্তটা এই থানা পুলিশের মধ্য দিয়ে যে সৃষ্টি হলো। এই অনুষ্ঠানে আমরা অনেকে অনেক কিছু জানতে পারছি, কারণ পুলিশের সাথে যোগাযোগ করতে পারছি, যেমন পুলিশটাই আমাকে খেলা তৈরি করে দিচ্ছে, এখানে আমাকে অনেক নাম্বার দিয়েছে, নাম্বার দিয়েছে পুলিশটা দিয়ে আমাদের যোগাযোগ সৃষ্টি করেছে, আমাদের তরুণ সমাজকে অনেক উদ্ধারিত করেছেন। আমরা অনেকেই ছিলাম যারা গেমে আসক্ত, মাদকে আসক্ত ছিলাম, এই খেলাধুলার মাধ্যমে আমরা অনেকেই এই খেলাধুলার প্রতি আসক্ত হচ্ছি। আমাদের চৌগাছা থানা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে তিনারা সবাই উপস্থিত ছিলেন, তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো অনেক ভালো হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে যৌতুক, যৌন হয়রানি, ইপ্রেজিং, নারী নির্যাতন, মাদক দ্রব্য, বাল্য বিবাহ, যৌতুক, মাদকাসক্ত ইত্যাদি দূরীকরণ করা সম্ভব। মানুষ সবসময় পুলিশকে খারাপ নজরেই দেখে, কিন্তু পুলিশ যে ভালো কাজ করে তার অন্যতম এই একটা, এই পুলিশের আমরা পুলিশ এবং সাধারণ মানুষ যে অনুষ্ঠানগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলো আমরা পুলিশের মাধ্যমে করতে পারছি। খেলা ইনচার্জ একটা উদ্যোগ নিয়েছে যে এখানে একটা অনুষ্ঠান করবে, যে পুলিশ জনগণ বন্ধু হিসেবে মিলে একটা প্রোগ্রাম করবে, তাতে দেখা যাচ্ছে গ্রামের পুরনো খেলা, ঐতিহ্যবাহী খেলাগুলো এখানে তুলে ধরা হয়েছে, তাতে জনগণ মনে করছে যে পুলিশ জনগণের বন্ধু, এখানে মানুষ উজ্জীবিত হয়েছে। পুলিশের এই আয়োজনে আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাচ্ছি, আমরা অনেক কিছুই হারিয়ে ফেলছিলাম, তো আমরা এভাবে যেন সবকিছুই ঠিকঠাক মতো পেতে পারি। আমাদের হচ্ছে সমাজে অনেক কুসংস্কার আছে, এগুলো কুসংস্কার গুলো যাতে হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে, সমাজ ভালোভাবে চলতে পারে, পুলিশের এই আয়োজনে অনেক কিছুই ভালো লাগছে। খেলার আয়োজন করেছে আমাদের চৌগাছা থানার ইনচার্জ
সাহেবের উপলক্ষে আয়োজন করা আমাদের এই খেলা গ্রাম পর্যায় থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু ওনারা আমাদের সাহস দেওয়াতে মোটামুটি হ্যাঁ সহযোগিতা করাতে এই খেলাটা আবার পুনরায় শুরু করেছি। উদ্ধার করতে পারে আমাদের সাহায্য সহযোগিতা করতে পারে খেলায় অংশগ্রহণ করতে অনেক আনন্দিত, কারণ স্কুল জীবনে এই খেলা তো দেখলাম, বিবাহিত জীবনে আর খেলা হয়নি, বিবাহিত জীবনে এই খেলায় অংশগ্রহণ করতে পেরে আমি অনেক 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 আনন্দ ভালো লাগছে। সমাজের তত মতক হয় ভালো লাগছে, এর জন্য আমাদের অনেক ভালো লাগছে।